সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নিজ আত্মীয়ের চাকরির কষ্ট লাঘবে কলমের এক খোঁচায় কুষ্টিয়া থেকে নিজ জেলা মেহেরপুরে পোস্টিং করিয়ে ঘরে বসিয়ে চাকরির ব্যবস্থা করে দেন তিনি। এরপর থেকে পাঁচ বছর অফিসে না গিয়ে প্রতি মাসের বেতন 80,000 টাকা তুলে নিচ্ছেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইনস্ট্রাক্টর অফিস কাম ম্যানেজমেন্ট মাহমুদা খাতুন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়, মাহমুদা খাতুনের পোস্টিং কুষ্টিয়ায়। সিনিয়র ইনস্ট্রাক্টর অফিস কাম ম্যানেজমেন্ট প্রশিক্ষক এটা নবম গ্রেড পদ। মেহেরপুরে এই পদ এবং বিভাগ না থাকায় দায়িত্বও নেই। মাহমুদা খাতুন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সম্পর্কে ভাবি, সেই সুবাদে মন্ত্রী যে কোনো উপায়ে তাকে নিজ জেলা মেহেরপুরে বদলির জোর সুপারিশ সহ ডিজিকে চাপ দিলে কর্তৃপক্ষ মেহেরপুরে প্রেষণে তাকে বদলি করতে বাধ্য হন। ফলে এই কর্মকর্তাকে অফিস যেতে হয় না, কোনো দায়িত্বও নেই, কিন্তু প্রতি মাসে সর্বসাকুল্যে সরকারি মাসিক বেতন হিসেবে পান 80,000 টাকা। এ বিষয়ে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ জানান, বৃহত্তর কয়েকটি জেলায় এই পদ আছে, মেহেরপুরে এই পদ ও বিভাগ নেই। তাই ইনস্ট্রাক্টর হিসেবে তাকে কোনো দায়িত্ব পালন করা লাগে না মাহমুদা খাতুনকে। জনপ্রশাসন মন্ত্রীর চাপে তাকে প্রেষণে এখানে পদ না থাকা সত্ত্বেও বদলি করা হয়েছে। তাই কি করবেন অফিসে এসে? মাসে দু একদিন অফিসে আসেন ঘুরতে, প্রায় 5 বছর এভাবেই আছেন। নবম গ্রেড কর্মকর্তা হিসেবে তার সর্বসাকুল্যে বেতন, বোনাস, উৎসব ভাতা মিলিয়ে গড়ে 1,00,000 টাকা পান। এ প্রসঙ্গে সিনিয়র ইনস্ট্রাক্টর কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী মেহেরপুরের এমপি ফরহাদ হোসেন আমার পরিচিত। মন্ত্রীর সুপারিশে আমি মেহেরপুরে প্রেষণে বদলি হয়ে এসেছি। আমি যে বিষয়ের প্রশিক্ষক এখানে সেই পদ ও বিভাগ কোনোটিই নেই, তাই কাজ নেই, ফলে নিয়মিত অফিসে যাওয়া প্রয়োজনই পড়ে না। স্যার কোনো কাজে অফিসে যেতে বললে আমি যাই। কাজ বা অফিস না করে বেতন উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, পদ ও বিভাগ না থাকলে কি দায়িত্ব পালন করবে একজন ইনস্ট্রাক্টর? থাকা না থাকা এটা আমার বিষয় না, কর্তৃপক্ষের বিষয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।